দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। জানি ইতিমধ্যে দুই সাংসদকে চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও দিব্যেন্দু অধিকারীর বক্তব্য কোনো ভিত চলে না, দল ব্যবস্থা নিলে নিতে পারে, দলের তরফ থেকে কোনো চিঠি পাননি বলেও দাবি করেছেন তমলুকের সাংসদ। দলের হুইপ বাদ দিয়ে আপনি উপরাষ্ট্রপতি? কোনো হুইপ চলে না, কোনো হুইপ চলে না। আপনি যে ভোট দিয়েছিলেন কোনো হুইপ চলে না, হুইপ চলে না, নিতে পারে। আমি কেন বলতে যাব? এইরকম কি কোনো কিছু চিঠি পেয়েছেন দলের তরফ থেকে? না না না। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকা নিয়ে দলের নির্দেশ উপেক্ষা করেছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। সেজন্য ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। অন্তরাত্মার ডাকে কেউ ভোট দিলে দিতেই পারেন, পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। উপরাষ্ট্রপতি নির্বাচনে ওরা দলের ডিরেকশনকে ভঙ্গ করেছে, এই জন্যই ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়। এটা কি করবে দল সিদ্ধান্ত নেবে। আর শিশিরবাবুর বিরুদ্ধে তো দলত্যাগ বিরোধী আইনে যে অভিযোগ করা হয়েছে সেটা এখনো শুনানি চলছে। এখন কোন দল যদি মনে করে যে ভারতবর্ষের মতো একটি বৃহত্তম গণতন্ত্রের সংবিধানের এ ধরনের একজন মর্যাদাপূর্ণ পদে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচন তারা বয়কট করবেন, সেটা রাজনৈতিক দলের অধিকার আছে, তারা করতে পারে। কিন্তু একই সঙ্গে কেউ যদি অন্তরাত্মার ডাকে তার নিজের মত প্রকাশ করবার জন্য এগিয়ে আসে এবং সে কাউকে ভোট দেয়, তো সেক্ষেত্রে সাধারণত তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বা এই নিয়ে চর্চা বা বিতর্ক হলে সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, হ্যাপি এক্সপ্রেশন নয়, কাঙ্ক্ষিত নয়, সেটা অনভিপ্রেত হবে। দলের নির্দেশ অমান্য করে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। জানি ইতিমধ্যে দুই সাংসদকে চিঠি দিয়েছেন তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও দিব্যেন্দু অধিকারীর বক্তব্য কোনো ভিত চলে না, দল ব্যবস্থা নিলে নিতে পারে, দলের তরফ থেকে কোনো চিঠি পাননি বলেও দাবি করেছেন তমলুকের সাংসদ। দলের হুইপ বাদ দিয়ে আপনি উপরাষ্ট্রপতি? কোনো হুইপ চলে না, কোনো হুইপ চলে না। আপনি যে ভোট দিয়েছিলেন কোনো হুইপ চলে না, হুইপ চলে না, নিতে পারে। আমি কেন বলতে যাব? এইরকম কি কোনো কিছু চিঠি পেয়েছেন দলের তরফ থেকে? না না না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।